আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি ঘরে বসে বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে ডিজিটাল প্রতারণায় সক্রিয় হয়েছে বেশ কিছু চক্র অনলাইনে আয়ের কথা বলে যারা মূলত গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে সম্প্রতি এদের তৎপরতা বেড়েছে অপরাধী শনাক্তে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছে পুলিশ আর বিশেষজ্ঞরা বলছেন অনলাইন প্রতারণার কবল থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে পাল আপনি নির্বাচিত হয়েছেন ঘরে বসে দৈনিক দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা আয় করুন কিংবা কোন বিদেশি ফোন করে লোভনীয় বেতনে কাজের অফার দেন সম্প্রতি এমন মেসেজ বা ফোন কল পাচ্ছেন অনেকেই অথচ এর পুরোটাই প্রতারক চক্রের কাজ ভোলার মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কাজ করেন সাইফুল রহমান ইমন গেল মাসে অনলাইনে আয়ের লোভনী অফারের মেসেজ আসে তার ফোনে প্রথমে সহজ কিছু কাজ করে পাঁচ ছয়শ টাকা আয়ও করেন তাদের বিশ্বাস করে প্রথমে দেড় হাজার ও পরে ধার করে আরো পনেরো হাজার টাকা জমা দেন তিনি এরপর থেকে আর টাকা ফেরত পাচ্ছেন না ইমন আমাকে পনেরো হাজার টাকার আরেকটা স্কিম প্রেজেন্ট করে তখন আমার কাছেও পনেরো টাকা ক্যাশ ছিল না আমি যে কোনোভাবেই হোক অ্যারেঞ্জ করে এক বন্ধুর মাধ্যমে অ্যারেঞ্জ করে আমি ওদের সেই টাকাটা পে করি ওদের সাথে অনেক বার্গেন হয়েছে বার্গেন হওয়ার ফলেও কোনো ধরনের মানে ইয়ে আমি আউটপুট আমি ওদের কাছ থেকে পাইনি তো না পাওয়ার কারণে দেখা গেছে টাকাটা আমার ওদের কাছে প্রায় আঠাইশ হাজার টাকা আমার হেল্ড আপ হয়ে আছে চক্রটির ফাঁদে পা দিয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছেন ইমনের মতো অনেকেই আইডিটা হ্যাক করে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে তো তারপরে যখন আমি আমার ওই যে সে আইডি থেকে যখন আমাকে একটা লিঙ্ক দেয় আমি লিঙ্কটা একটা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয় এক থেকে দেড় ঘন্টা মতো কয়েক দফায় আমার কাছ থেকে হচ্ছে। আঠাশ হাজার টাকা নিল আর আমি আর কি করব দোর দিলাম জিডি করলাম সম্প্রতি সাইবার প্রতারণার এমন অভিযোগ বাড়লেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার যে সাইবার যে ক্রাইমটা হয় এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম ট্রান্সবাউন্ডারি ক্রাইম ফলে দেশের বাইরে থেকে যারা প্রতারণা করতেছে কোনো ভিকটিম হওয়ার পরে আসামিগুলো থেকে দেশের বাইরে থাকে সেই আসামিগুলো নিয়ে আসার ক্ষেত্রে আইনগত অনেক জটিলতা আছে এই কারণে যারা ভিকটিম হচ্ছে প্রতারণার ফাঁদে পা দিচ্ছে লোভে পড়ে তাদেরকেই আসলে সতর্ক হতে হবে যে আসলে এই ফাঁদে পা দেওয়া আমার ঠিক হচ্ছে কিনা এই লোভে পা দেওয়া ঠিক হচ্ছে কিনা নিজের লোভটাকে আগে সংবরণ করতে হবে সাইবার বিশেষজ্ঞরা প্রতারণা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন আমাদের আসলে কিছু লিমিটেশনস আছে আমাদের এত এত অভিযোগ এত অভিযোগগুলো মূলত তদন্ত করে আইনের কাছে সুপোর্ট করতে গেলে যে ধরনের মানব সম্পদ পুলিশের দরকার এবং যে ধরনের ডেডিকেশন দরকার সেই মানব সম্পদ এবং ডিজিটাল ইকুইপমেন্ট সংখ্যায় কম আছে এবং প্রযুক্তিগত যে কোনো অপরাধ আপনাকে প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে এককভাবে আইন শৃঙ্খলা বাহিনী নয় অনলাইন প্রতারণা রোধে সম্মিলিত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের দীপচন্দ্র পাল আরটিভি ঢাকা সারা দেশে চলছে দাবদাহ এরই মধ্যে দেশ জুড়ে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গায় টানা চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায় দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি পার্থক্য না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেও জানায় আবহাওয়া অফিস এই অঞ্চলে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে রাজশাহী কুষ্টিয়া পাবনা মেহেরপুর সহ বিভিন্ন জেলায় তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা এরই মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করছে জেলা প্রশাসন দর্শক কয়েকদিন ধরে বয়ে চলা তীব্র দাবদাহে বিপর্যস্ত চুয়ারাঙ্গার জনজীবন সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহি রাহান রাহান একটু জানাবেন যে তীব্র দাবদাহ থেকে বাঁচতে চিকিৎসকরা আসলে কি ধরনের পরামর্শ দিচ্ছেন এবং এই দাবদাহর কি ধরনের প্রভাব পড়েছে জনজীবনে তানে প্রথমে যদি একটি বিষয়ে আগে যদি বলতে চাই সেটা হচ্ছে এই যে যে দাপট সেটা কিন্তু না আজকে শনিবার কিন্তু এই যে সেটা কিন্তু অনেক বেশি হবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস আর এই যে চলমান তীব্র দাবদাহের কিন্তু জনজীবনে একটা প্রভাব ফেলেছে বিশেষ করে যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু কাজে বের হয়েও কাজ করতে পারছে না একটু সাহায্য পেলেই কিন্তু সেখানে বিশ্রাম নিচ্ছেন তারা আর হাসপাতালে কিন্তু এই তীব্র দাবদাহ দাপটে কিন্তু হাসপাতাল রোগীর সংখ্যা বেড়ে চলেছে বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যা কিন্তু বেশি আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্স শিশুদের শ্রদ্ধা তুলনা কিন্তু আমরা দেখেছি লক্ষ্য করেছি তো এক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন যারা অভিভাবক আছেন অভিভাবকদের বার্ষিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আর এই তীব্র তাও ধরে কিন্তু এই কারণ কিন্তু হিট স্ট্রোকের যে ঝুঁকি সেটা কিন্তু অনেক বেশি এক্ষেত্রে বয়স্কদের সাথে কিন্তু পার্কিং সতর্কতা কথা বলা হচ্ছে আর এই গত টানা চার দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় রেকর্ড করা হয়েছে এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে যদি তথ্য আমরা একটু বলি সেটা হচ্ছে গতকাল বিকেল তিনটায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা কিন্তু সন্ধ্যায় কিন্তু একচল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমাদের কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান আরও সাত দিন বন্ধের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম সংগঠনটি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে তাই ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা পবিত্র রমজান ঈদ উল সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটির পর আগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার কথা রয়েছে ওদিকে তীব্র খরায় পুড়ছে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাই নবাবগঞ্জ ফলে আমের গুটি ঝরে পড়ছে এনেই দুশ্চিন্তায় বাগানের মালিক ও স্থানীয় আম ব্যবসায়ীরা এদিকে উদ্যান তত্ত্ববিদরা বলছেন দাবদাহে আমের ফলন ঠিক রাখতে গাছে বেশি করে পানি সেচ দিতে হবে চাঁপাই নবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট ঘন্টার পর ঘন্টা পানি শেষ দিয়েও আমের গুটি ঝরে পড়া রোধ করা যাচ্ছে না শঙ্কায় দিন কাটাচ্ছে আম চাসিরা। চাপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি বছর জেলার সাঁয়ত্রিশ হাজার হেক্টর বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন তবে কৃষকরা বলছে তীব্র দাবদাহে গুটি রক্ষায় আম বাগানে সেচ দিতে হচ্ছে এতে বাড়ছে উৎপাদন খরচ তাই আশানুরূপ ফলন না হলে লোকসান গুনতে হবে অতিরিক্ত তাপমাত্রার কারণে আম ঝরে যাচ্ছে যেটা এখন আম আল্লাহ দিয়েছে আছে তারপরে তো তাপদের কারণে অনেক নষ্ট হয়েছে স্প্রে করে আর কতই হবে চলছে একদিন স্প্রে করলাম কিছুক্ষণই প্রাকৃতিক ভাবে ঠান্ডা না হলে মানে করার কিছু নাই যে অবস্থা এমনি তো শীতের কারণে মুকুল অনেক দেরিতে আসছিল আবার যে মুকুলটা আসছিল ফুল হয়েছিল সেটা ঝরে গেছিল এখন কয়েকদিন থেকে যে তাবুদাহ চলছে এরপরে যে গাছে যে দানা আছে আমের গুটিগুলো আছে সেগুলো ঝরে পড়ছে অনেকে সেচ দিতে পারছে না পানির লেয়ার পাওয়া যাচ্ছে না আবার কেউ দেখা গেল যে যে সেচ দিচ্ছে কোনোভাবে তো খরচ বেড়ে যাচ্ছে তবে অতিরিক্ত তাপমাত্রায় উৎপাদন স্বাভাবিক রাখতে পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিজ্ঞানী পানির সাথে যদি আর প্রত্যেক লিটারে করতে গ্রাম ইউরিয়া মিশিয়ে দিয়ে स्प्रे করা যায় তাহলে গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা একটু সহজ হবে এবং আমের বৃদ্ধিটা খুব ভালো হবে বইরি আভাহার কারণে বা শুরু থেকেই আম উৎপাদন নিয়ে সংখ্যা ছিল তবে চলমান দাবদাহ সেটা আরো বাড়িয়ে দিয়েছে এমনটাই বলছে আম চাষীরা সাইয়েদ মাহমুদ আর টিভি অশোক চ্যাপাই নবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ নাহিদ তীব্র গরমে আম এবং লিচুর ফলনে কি ধরনের ক্ষতি হচ্ছে এবং গুটি রক্ষায় কৃষি বিভাগ কৃষক দেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছেন ধন্যবাদ তানি চ্যাপাই নবাবগঞ্জে গেল কয়েকদিনের যে তাপদহ চলছে সেই তাপদহে জেলার প্রধান অর্থকারী ফসল আম এই আম নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আম চাষি বাগান মালিকরা তারা বলছেন যে এবছর এমনিতেই বৈরি আবহার কারণে মুকুল দেরিতে এসেছিল তারপরে এই মানে বর্তমানে যে তাপদাহ চলছে এতে করে যে গুটি আছে সেই গুটিকে গাছে টিকিয়ে রাখা এবং গুটি বৃদ্ধি করা বৃদ্ধি হওয়ার বিষয়টি তাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে কৃষি বিভাগ এবং আম যারা উদ্যান আছে তারা বলছেন যে এই মুহূর্তে যে তাপমাত্রা সেই তাপমাত্রায় আমের গুটি টেকানোর জন্য একমাত্র উপায় হলো বাগানে সেচ দেওয়া কিন্তু বাগানে সেচ দেওয়ার ক্ষেত্রে যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বাগান মালিকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে আবার অনেক বাগানে সেচ দেওয়ার সুবিধা নেই এই সব বিষয়গুলো মাথায় রেখে মানে এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকদের যে আগামীতে আমের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেই উৎপাদন লক্ষ্যমাত্রাটা আদৌ নিশ্চিত হবে কিনা আম নিয়ে এই তীব্র তাপদহে কষ্টের কথা একরকম ধন্যবাদ আপনাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্য বাজার ঈদুল ফিতরের পর হঠাৎ অস্থির মশলার বাজার প্রতি কেজি এলাচের দাম বাইশ টাকা থেকে এক লাফে আটশো টাকা বেড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে লবঙ্গ দুশো টাকা বেড়ে চোদ্দশো টাকায় গোলমরিচ দুশো টাকা বেড়ে আটশো টাকায় বিক্রি হচ্ছে আলু বোখারা কাজু বাদাম ও কাঠবাদামের দামও বেড়েছে কেজি প্রতি দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকার ব্যবসায়ীদেরকে আর বাজারের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা দর্শক রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী আশিকুল আলম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আশিকুল রমজান শেষ হল ঈদও চলে গেল এখন এই পর্যায়ে এসে আসলে হঠাৎ করে মশলার বাজারের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কী বলছেন আর হঠাৎ করে কেনই বা বেড়েছে এতটা মশলার দাম ধন্যবাদ আপনাকে আসলে বাজারে যে কোনো পণ্যেরই দাম যখন বাড়ে তখন যে হারে বাড়ে সেই হারে কিন্তু আসলে কমে না আপনার আপনি অবশ্যই জেনে থাকবেন যে সম্প্রতি সময় আমরা যেরকম তেল চিনি বা ল অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে দাম আসলে যে তুলনায় বেড়েছে সেই তুলনায় কমেনি আমরা আজকে যে কারণ বাজারের মশলার বাজারে এসেছি এখানে যেমনটা আমরা দেখছি যে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেই জিরা আসলে আমরা বলছি যে এই জিরা কিন্তু এই রমজানের আগ থেকেই সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু আজকে যেমনটা দেখছি আমরা যে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে ঠিক এলাচের বিষয়টা যেমনটা বলা হচ্ছিল এলাচটা এলা এলাচের বিষয়টা যেমন বলা হচ্ছিল যে আপনি যেমনটা বলছেন যে তিন হাজার বা তার তারও বেশি বিক্রি হচ্ছে এই এলাচটা কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরির এলাচ রয়েছে যেটি আসলে এই এলাচটি বিক্রি হচ্ছে আঠাশশো টাকা করে কেজি দুই হাজার আটশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঠিক সেম এটিও কিন্তু আঠাশশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আবার যখনই আমি একটু ভালো মানের এলাচ চাচ্ছি তখন কিন্তু সেটি আমাকে কিনতে হবে বত্রিশশো অথবা তেত্রিশশো টাকা কেজিতে এই এলাচটির সাথে কিন্তু এই এলাচটির অনেকটা পার্থক্য রয়েছে যার কারণে দামের যে তারতম্য সেটা কিন্তু হচ্ছে এবং এখানে যেটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে তা নিয়ে আপনাকে জানাতে চাই যে এই তারতম্যের কারণ হচ্ছে যে যখন যে গ্রেডের জিনিস আপনি কিনতে যাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে দাম দিতে হবে ঠিক তেমনি লবঙ্গর যে দাম আমরা যেমনটা বলছিলাম যে আপনি যেটা যেটা লবঙ্গ যেটা আগে আগে কত করে বিক্রি করছেন আর রমজানের মাঝামাঝি ছিল সতেরোশো টাকা কেজি এখন ওইটা কমে পনেরোশো টাকা কেজিতে আসছে তার মানে না দাম মৌলী বাজার থেকে যখন আপনারা আনেন সেখানে আসলে দামটা কেমন আর এইখানে পার্থক্যটা কেমন সেটা যদি একটু বলেন না ওখান থেকে আমরা কিনি আমরা যেরকম কিনি আমরা ওরকম হিসাব করে বেছি যেমন দেখা গেছে জিরা আমরা পাঁচশো সত্তর টাকা কিনি আমরা আশি টাকা বিক্রি করি আবার এলাচ দেখা গেছে আমরা সাতাশশো পঞ্চাশ টাকা কিনি আঠাশশো টাকা বিক্রি করি এরকম এখন দেখা গেছে ওখানেও এলাচির দাম বেশি আবার জিরার দাম কমছে আমাদের কমে ব্যস্ত হয় লবঙ্গর দাম আগে ছিল সতেরোশো টাকা কেজি এখন পনেরোশো টাকা কেজি মানে এটা পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি আর বাদামের আইটেম কাজু বাদাম আগে ছিল বারোশো টাকা কেজি এখন একটু দাম বাড়ছে বারোশো পঞ্চাশ টাকা চলে আমরা বারোশো পঞ্চাশ টাকা করে বেচতেছি তাই আপনি শুনছিলেন তার মানে যে নিত্যপণ্যের বাজারে যে পরিমাণ মশলা আছে যত আইটেমের মশলা আছে তার মধ্যে দুই থেকে তিনটে আইটেমের মশলার মধ্যে কিছুটা দামের তারতম্য রয়েছে এবং বাকি মশলা কিন্তু ঠিকই রয়েছে আমরা পরবর্তী সংবাদে আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব রাজধানীর মৌলই বাজার থেকে যেখান থেকে আসলে মশলা এই কারণ বাজারে আসে এবং এখানে খুচরা এবং পাইকারি বিক্রি হয় তা নিয়ে এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে আশেকুল ধন্যবাদ আপনাকে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এ সময় আহত হন আরও চারজন গেল রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায় এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত হন নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবু বক্কর তাসি ও কক্সবাজারের নুরুল আমিন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন এই মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর যিনি পেয়েছেন দুশো পঁয়ষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন একশো সত্তর ভোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত অভিনেতা মোনার হোসেন ডিপজল সতেরো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন গ্যালোবারের সাধারণ সম্পাদক নিপুন আক্তার সকাল পৌনে সাতটায় ফলাফল ঘোষণা করা হয় বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ডিপজল বলেন সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি এর আগে শুক্রবার সকাল সাড়ে নটায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছটায় শেষ হয় নির্বাচনে পাঁচশো সত্তর ভোটারের মধ্যে চারশো জন ভোট দিয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো ভোট পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন একশো সত্তর মিশা সৌদাগর ভোট পেয়েছেন তাতে হারজিৎ বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্রা আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা উল্টা কথাই বলবো না কাউকে ছোট করে তোমায় দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিট টু গো কোর্ট রাইট পঞ্চগড়ের বোদায় পাম নদীর গতিপথ আটকে পুকুর খনন করে মাছ চাষ ও ধান চাষ করছে প্রভাবশালী একটি মহল এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী দিনে দুপুরে সকলের সামনে নদী দখল করলেও প্রশাসনের নীরব ভূমিকা জনমনে প্রশ্ন তুলছে পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুন রশিদের তথ্য ছবিতে ইমরুল কাইসের রিপোর্ট এভাবে দিনে দুপুরে স্কেফেটর দিয়ে নদী থেকে মাটি তুলে ভরাট করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি নদী থেকে মাটি তুলতে সেতুর সামনে দেয়া হয়েছে বাদুরবাদ এ চিত্র পঞ্চগড়ের বোদা উপজেলার পাম নদীর অভিযোগ উঠেছে নদীর জমি দখল করে উঁচু বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ ও ধানের চাষ করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল নদীর গতিপথ বন্ধ করায় ভাঙন হওয়ার হুমকির মুখে অর্ধ পরিবার দিন দুপুরে এমন কাজ চললেও নীরব প্রশাসন বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার দিনের দখল করতেছে ওদের ক্ষমতা বেশি ক্ষমতার জন্য এটা করতেছে ও দিক দিয়ে আবাদ করতেছে মাছ চাষ করতেছে আসতেছে মনে করেন ব্রিজে ভাঁড়ি দিয়ে ওরা কি করছে বান্ডা ঘুরিয়ে দিয়েছে দেওয়ার পরে এখন আমাদের যে জমিটা বাড়ি করে আছি আমাদেরটা ভাঙে পড়ে যাচ্ছে আমরা অভিযোগ একটা করছিলাম তা সাংবাদি ভাই যারা দিনে আসে বন্ধ করে দেয় রাতে বেলা ওরা মাটি কাড়ে আমার বাড়িটা এখানে ভাঙে যায় সামনে আরেকটা বাড়ি ভাঙে তারপর আরেকটা করে ভাঙে যাবে এদিকে দখলের সঙ্গে জড়িতরা বলছেন নিষ্জমিতেই চাষাবাদ করছেন তারা যেটা নদী ছিল আগে আরকি ওটা অর্পিত সম্পত্তি ওটা জজকড আমার জেলা যুগ্ন আমাকে অনুমতি দিয়ে তোর মধ্যে আমি 7.5 বিঘা জমিতে ধান লাগাইছি আর এক জমি ভাড়ে গেছে আর এখানে বোধ সাড়ে চার বিঘা জমি এই পুকুর আছে পানি পানি ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পানি উন্নয়ন বোর্ড আর নদী দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুকুর খননের বিষয়টি আমরা অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি গিয়েছেন যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি সেই তথ্য উপত্য জেলা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইমরুল আর টিভি খবর ক্রিকেট প্রায় বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা দু সালের একত্রিশ জানুয়ারি এই মাঠে সব শেষ অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট সিরিজ এরপর ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাক বেছে নেয় বিসিবি শনিবার সকাল ছটা থেকে দেড় ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস প্রস্তুতি সারেন ক্রিকেটাররা এই মাঠে চারশো মিটার অ্যাথলেটিক্স ট্র্যাকে চল্লিশ মিটার স্প্রিন্ট ছাড়াও ষোলোশো মিটারের রানিং টেস্ট দিয়েছেন তিন ফরম্যাটে থাকা পঁয়ত্রিশ জন ক্রিকেটার তবে এই টেস্টে ছিলেন না সাকিব তাসকিন মুস্তাফিজ সৌম্য ও তামিম ইকবাল ক্রিকেটারদের ফিটনেসে যথাযথ মূল্যায়ন করতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকটি বেছে নেওয়ার কথা জানান বিসিবি ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা তাহলে এটা প্রপার টাইমিংটা কারণ ওইভাবে ক্যালকুলেট করা হয় টাইমিংটা তো সেজন্য আমরা আসলে অ্যাথলেটিক্স ট্র্যাকে বেছে নিলাম এটা একটা डिफरेंट टाइप्स অনেক দিন এই মানে এই ধরনের আমরা টেস্ট নেই তো এটা এক মানে আমি বলবো যে এটা ওদের কাছে নতুন মনে হয়েছে তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে সকালে সংবাদ এই পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন মধ্যাহে সংবাদ বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে